স্কটল্যান্ড ও ইংল্যান্ড থেকে ট্রায়াল দিয়ে বৃহস্পতিবার রাতে শহরে ফিরে শুক্রবারে ইস্ট বেঙ্গল অনুশীলনে নেমে পড়লেন মেহতাব হোসেন। বলছেন ওখান থেকে অনেক কিছু শিখেছেন। আমি জানতে পেরেছি যে কত প্রেসিং ফুটবল খেলে, কতটা ওরা ফাস্ট ফুটবল খেলে, তো সেই জায়গা আমার মনে হয় আরও বেশি আমাকে প্র্যাকটিস করতে হবে ওই লেভেলে পৌঁছাতে গেলে। জাতীয় দলে ডাক পেয়েছেন মেহতাব, ফের নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ তার সামনে। পাশাপাশি বলছেন গত দু বছরের মতো এবারও ইস্ট বেঙ্গল যথেষ্ট ব্যালেন্স দল, নতুন মৌসুমে চোট সমস্যা কাটিয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চান লাল হলুদের মিডফিল্ড জেনারেল। পাশাপাশি বলছেন এবার জাতীয় লিগ জিতবই। প্রত্যেকবারই লাস্ট দু বছর থেকে আমাদের খুব ব্যালেন্স টিম, যেটা হচ্ছে লাক, ফুটবলে লাস্ট এল আছে, লাক আমাদের ফ্যাক্টর করেনি দু বছরই। এবছর ইনশাল্লাহ যদি লাক ফ্যাক্টর করে আমার মনে হয় আই লিগ খুব সম্ভবত আমরা হয়তো পাবো।